ঐতিহাসিক ফ্লোর ছিল, সেগুলো যখন ভেঙে ফেলেছে, সেই অকার্য এফডিসিকে আমরা কার্যকর করার জন্য যা কিছু করার আমরা করব। আসলে কথা বলে তো হবে না, আমরা কাজটা করব, কাজটার জন্য আপনারা অপেক্ষা করেন। আমাদের শিল্পী সমিতির যত মেম্বার আছে আমরা সব মেম্বারদেরকে অলরেডি আমরা চিঠি দিয়েছি এবং চিঠিতে বলা হয়েছে যে আপনি আপনার নিজের কথা বলবেন, নিজেকে নিয়ে কথা বলবেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কাউকে কখনো করবেন না। আমার মনে হয় শিল্পীদের হাতে অলরেডি সদস্যদের হাতে চিঠিটা পৌঁছে গেছে। আমার কাছে আসলে কোনোটা বাণিজ্যিক অবাণিজ্যিক ছবি না, আমার কাছে হলো বড় পর্দায় যেটা চালানো হবে সেটাই সিনেমা, সেটা যেটাই হোক সিনেমাটা আসলে আমার না, আপনাদের সবার, আমাদের তো আমাদেরকে সবাইকে হাতে হাত মিলিয়ে এখানে কাজ করতে হবে। সেন্সর যদি না থাকে, আর গ্রেডিং সিস্টেম খুব ভালো সিস্টেম, আসলে আমরা জানি যে মানে পড়াশোনার মধ্যেও কিন্তু আমরা গ্রেডিংয়ে গিয়েছিলাম যে, আর যদি সেন্সর না থাকে তাহলে কিন্তু চলচ্চিত্রের জন্য আমার মনে হয় ঝামেলাই হবে একটু, মানে তাহলে তখন কোনো বাধা থাকবে না। যে একটু আগে কিন্তু কাঞ্চন ভাই বলছিল যে এখানে শিক্ষা নিয়ে অনেক বড় একটা প্রবলেম আছে, যদি এই এই যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে মূল্যবোধটা আমরা বুঝতে না পারবো তাহলে তো আমরা অনেক কিছুই দেখিয়ে দিব, তাই সেটাকেই মনে হয় বাধাগ্রস্তের জন্য সেন্সরটা দেওয়া হয়েছে। তারপর আমি জানি যে আসলে সেন্সর ওখানে অনেক অভিজ্ঞ লোকজনরা বসে আছে, ওনারাই বলতে পারবে, কিন্তু আমি যত বছর ছবি করছি সেখানে কিন্তু সেন্সর ছিল। আর যেই ছবিটা নিয়ে আসলে সেন্সর নিয়ে কথা হচ্ছে হাওয়া, আমি ছবিটা দেখেছি এবং আমি জানি না ওখানে কি প্রবলেম ছিল, আমার কাছে ভালো লেগেছে খাওয়া পদ্ধতি, পাখি খাওয়া নিয়ে ওরকম কিছু নিয়ে, তো আমি বলবো বন্য প্রাণী নিয়ে, কিন্তু আমি বলবো যে আসলে এই প্রবলেমটা যদি থাকতো তাহলে আগেই আসলে সেন্সর ওনারা যদি বলে দিত তাহলে এটা ভালো হতো, মানে এই জিনিসটা এইভাবে যদি হয়। বর্ডার যারা দেখেছেন, যারা সেন্সরে ছিলেন, ওনারা আসলে বলতে পারবে যে ওখানে কী দেখানো হয়েছে এবং কেন সেটা দেখানো যাবে না। এটা একমাত্র ছবির পরিচালক, প্রযোজক, শিল্পীরা এবং সেন্সর বোর্ডে যারা ছিলেন ওনারাই আসলে এটা বলতে পারবে। আর গ্রেডিং সিস্টেম আমি যে বললাম যে মানে আমাদের নিজেদেরকে আগে বুঝতে হবে যে আমার কোনটা দেখানো উচিত, কোনটা দেখানো উচিত না, সেই মূল্যবোধটা যখন আসবে তখনই গ্রেডিং সিস্টেম আসবে।